হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো। আজ বরাবরের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। এটা আমি সবসময় বাসায় তৈরি করি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা যখন মনে করবেন যে বাসায় রান্না করতে ভালো লাগছে না বা খুব সিম্পল, সহজ আর সুস্বাদু একটা রেসিপি বাচ্চাদের জন্য তৈরি করবেন, তখন এই রেসিপিটা ফলো করতে পারেন আমার মতো করে। আর আসলে এখানে ইনগ্রেডিয়েন্টসও খুব কম লাগে, কিছু জিনিস হলেই এটা খুব সহজে রান্না করা যায়, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যা যা লাগছে আমার, চলুন এক নজরে দেখে নেই। এখানে আমি নিয়েছি চেরি টমেটো, শুকনো মরিচ, বাসিল, রসুন কুচি, পাস্তা, আর এখানে নিয়েছি সি ফুড, এটা হলো সামুদ্রিক মাছ, এটা আমি শপিং মল থেকে কিনে এনেছি, ওই প্যাকেটটা দিয়েই আমি পাস্তাটা রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চেরি টমেটোগুলিকে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন এই যে দেখুন পানিটা ফুটে গিয়েছে অলমোস্ট, দিয়ে দিব পাস্তাটা। এখানে আমি 500 গ্রাম পাস্তা নিয়েছি, এটা বয়েল করার জন্য দিলাম, অপেক্ষা করছি বয়েল হওয়া পর্যন্ত। একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা দিলে কি হবে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য। হয়ে গিয়েছে আমার পাস্তা বয়েল, এখন আমি ঢেলে নিব। ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি,
এখন ওই প্যানটাই আমি চুলাটা অন করে আবার বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটা আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও করতে পারেন অথবা বাটার দিয়ে করতে পারেন, তবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিলে এটা খেতে বেশি মজা হয়। তেলটা গরম হয়ে গিয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম 3 টুকরা শুকনো মরিচ। আর এই শুকনো মরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর সামান্য ঝাল ঝাল হবে, এজন্য খেতে মজা লাগবে। আর দিয়ে দিলাম রসুন কুচি, এখানে আমি 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি কোনো পেঁয়াজ ইউজ করব না, শুধু রসুন আর মরিচ, শুকনো মরিচ। তো কিছুক্ষণ এই যে আমি ভেজে নিচ্ছি, দেখুন। এখন আমি দিয়ে দিলাম এই যে সামুদ্রিক মাছটা, আসলে এখানে 5 স্পেশালি মাছ আছে, 5-6 প্রকারের মাছ এখানে মিক্সড করে প্যাকেট করা ছিল। তো এটাই আমি একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ না ভাজা হয়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু পাস্তাতে আমি আগেই লবণ দিয়েছি, তার জন্য মাছটা মাছেও একটু বুঝে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এটা চাইলে দিতেও পারেন, আবার হলুদটা নাও দিতে পারেন, আমার কাছে একটু ভালো লাগে যেহেতু মাছ, তার জন্য আমি একটু দিয়ে দিই। এখন এই ফিশগুলিকে আমি খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি যে চেরি টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, টমেটোগুলি দিয়ে দিলাম। টমেটোগুলি দেওয়ার পরে খুব ভালো করে আর একটু ভেজে নিতে হবে। এখন চেরি টমেটো দেওয়ার পরে কিছু সময় মাছটা ভেজে নিয়েছি, তো আমার মাছটা টমেটোটা ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তাগুলি, এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, আসলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই টাইমে পানিটা একটু বুঝে দিতে হবে, যেহেতু পাস্তাটা সিদ্ধ করা, আপনাকে বুঝতে হবে যে মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব বাসিল পাতাটা, কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার পাস্তা রেডি। দেখুন, হয়ে গিয়েছে আমার পাস্তা রেডি, আমি একটু সার্ভ করে নিয়েছি। আর এটা আসলেই খেতে অনেক বেশি মজা হয় আর খুব সহজে কম উপকরণে রান্না করা যায়। আশা করি আপনারা আমার রেসিপিটি দেখে বাসায় ফলো করবেন আর রান্না করে খাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন,
আমিও সবসময় সবার জন্য দোয়া করি, যে যেখানেই আছেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনা সবসময় সবার জন্য। যারা আমাকে এ পর্যন্ত সাপোর্ট করে আসছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা আর শ্রদ্ধা। আজ আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি ফাতেমা নাসরিন ইউকে থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।